তরঙ্গ টিভি, সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ মঙ্গলবার 29 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ, 13 পৌষ 1427 বঙ্গাব্দ, 13 জমাদাল-উলা 1442 হিজরি। আজ বরাকে প্রতিটি দৈনিকের প্রধান শিরোনাম দখল করে আছে মাদ্রাসা শিক্ষা বন্ধের বিল বিধানসভায়। দৈনিক যুগসংঘের প্রধান শিরোনামে এসেছে বিরোধিতা অগ্রাহ্য, মাদ্রাসা বাতিল বিল পেশ বিধানসভায়, সরকারি অর্থে ধর্মীয় শিক্ষা নয়, কড়া হিমন্ত। দৈনিক সাময়িক প্রসঙ্গে প্রধান খবরে লেখা হয়েছে আরবি পড়ানো বহাল থাকবে রাজ্যে, বিধানসভায় বিল, কোরআন শিক্ষা বন্ধে বিলুপ্তি ঘটছে মাদ্রাসার, বললেন হিমন্ত। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল মাদ্রাসায় তালা, বিল পেশ। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে রাজ্যের সরকারি মাদ্রাসা বন্ধে বিধানসভায় বিল হিমন্তের, একমাত্র নাগপুরকে সন্তুষ্ট করার জন্য কটাক্ষ বিরোধীর। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে হিমন্তের মাদ্রাসা বন্ধের বিলে উত্তাল বিধানসভা, কংগ্রেস UDF এর ওয়াকআউট। দৈনিক যুগসংখ্যের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, 90 লক্ষের ভাষা বাংলা কেন সহযোগী সরকারি ভাষা নয়, বিধানসভায় প্রশ্ন কমলাক্ষের। AJP সরকারে এলে বেকার যুবক যুবতীদের 5 থেকে 10 হাজার টাকা, ঘোষণা লুরিনের। রাঘব বোয়ালদের ছাড়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তপ্ত সদন, CBI তদন্ত দাবি বিরোধীর। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, মিহির কিশোর ও অমর চাঁদের টিকিট সম্ভাবনা ক্ষীণ, সংশয়ে দিলীপ। কিসের ভয়ে CAA কার্যকর হচ্ছে না, কেন্দ্রকে তোপ BJP সাংসদের। SI কেলেঙ্কারি, শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বিধানসভা। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, মাদ্রাসা বন্ধ করে মৌলিক অধিকারে আঘাত করা হচ্ছে, বাংলাকে সহযোগী ভাষার মর্যাদা নয় কেন, সরকারকে বিঁধলেন কমলাক্ষ। দিল্লিতে ছুটল চালকহীন মেট্রো, উদ্বোধন করলেন মোদি। দক্ষিণ হাইলাকান্দিতে রেগায় বেলাগাম দুর্নীতি, গ্রেপ্তার ব্লক অ্যাকাউন্ট্যান্ট। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, ট্রাইব্যুনালের রায়ে রাজ্যে 1,34,810 জন বিদেশি। এবার বাংলাদেশি চালানি মাছের সিন্ডিকেট, বরাকে প্রতিদিন 1 কোটি টাকার বিক্রি। মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের প্রস্তাব খারিজ, উত্তপ্ত সদন, কংগ্রেস UDF ভাই ভাই। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে 63% নেই আধার। গ্রামোন্নয়নে কেলেঙ্কারি, গ্রেপ্তার মণিপুর ব্লকের অ্যাকাউন্ট্যান্ট মোজাহিদুল। করিমগঞ্জ সীমান্তে 1.65% নেই কাঁটাতার। দৈনিক যুগসংখ্যের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে সংখ্যালঘুদের বঞ্চিত করাই BJP সরকারের একমাত্র এজেন্ডা, বললেন সিদ্দেক। অসমের জমিতে এখনও ঘাঁটি গেড়ে মিজোরাম, জারি নিষেধাজ্ঞা। রাতাবাড়ি সীমান্তে জোর কদমে চলছে সেনা ছাউনির কাজ। লালায় PHE-র নোংরা দুর্গন্ধযুক্ত জল, আন্দোলনের হুঙ্কার নাগরিকদের। করিমগঞ্জে ডিগ্রি কলেজ স্থাপনের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র 3 সংগঠনের। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে কুয়ারপাড় কাণ্ড, উদ্ধার লুকিয়ে রাখা সঞ্জয়ের কাটা হাত, ধৃত আরও 2। জোটে অনিশ্চয়তা, কাটিগড়ায় কংগ্রেস টিকিটের শক্ত দাবিদার স্থানীয় সন্দীপ। চতুর্দশ অর্থ কমিশনের কাজে 9-6 কাটিগড়ায়, GP সচিবকে নোটিশ BDR। বড় জালেঙ্গায় 22 BJP কর্মী কংগ্রেসে। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে বন্যাক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে UDSF এর অবস্থান ধর্মঘটে উত্তাল হাইলাকান্দি। কংগ্রেস সেনানীদের আন্দোলনের মুখে ইংরেজ ভারত ছাড়তে বাধ্য হয়েছিল, বললেন সতু রায়, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করিমগঞ্জে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে, বলল AIDSO সংগঠনের 67তম প্রতিষ্ঠা দিবস পালিত শিলচরে। ধলছড়ায় MGN রেগার ভুয়ো প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকা লুট, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে আগরতলা আখাউড়া রেল সংযোগ সেপ্টেম্বরে,
প্রাপ্তবয়স্ক মহিলা নিজের ইচ্ছাতেই জীবন কাটাতে পারেন, রায় আদালতের। সংযোগ নেই অথচ বিদ্যুতের বিল, চাঞ্চল্য কাজী জোহরে। অসম বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক লাভ ইচাবিল চা বাগানের ছাত্রের। গতির তিনের পাতা আঞ্চলিক খবর থেকে, কুড়ি দিনে বিএমডিসির চেয়ারম্যান বদল, শিলচরে কৃষ্ণেন্দুর কুশপুতুল দাহ। প্রথম স্ত্রী সই জাল করে দ্বিতীয় বিয়ে, ছয় মাসের কারাবাসে রেলের স্টেশন মাস্টার। সুনাইয়ে আগুনে পুড়ে ছাই মুরগির ফার্ম, ক্ষতি তিন লক্ষ। উত্তর করিমগঞ্জে প্রার্থীতে দৌড়ে এগিয়ে মিশন মানস, একশো প্লাসের লক্ষ্য হাসিলে সতর্ক বিজেপি। বিশেষ শিরোনাম যুগসংঘ থেকে, ভিনধর্মী যুগলকে একসঙ্গে থাকার অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট। মুখ্যমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছেই ছিল না, জানালেন নীতীশ কুমার, বিহারে নয়া সমীকরণের ইঙ্গিত, দূরত্ব বাড়ছে জেডিইউ বিজেপির। সাময়িক প্রসঙ্গ থেকে, সঞ্জয় রাউতের স্ত্রীকে নোটিশ ইডির, মমতাকে সমর্থনের জের। মিলানে দিদিমার কাছে রাজীব তনয়, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে নিখোঁজ রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির। শোক সংবাদ, বিশিষ্ট নাগরিক অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণব ভট্টাচার্য প্রয়াত, শিক্ষাবিদ পার্থ ভট্টাচার্য প্রয়াত। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর ফুজায়েল আহমেদের পিতা তথা কচুখাওড়ি জনতা এম স্কুলের প্রাক্তন হিন্দি শিক্ষক আব্দুল মজিদ প্রয়াত। খেলার শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে, বোলারদের দাপটে জয়ের দোরগোড়ায় ভারত, জাড্ডুতে মজে জিংস। সাময়িক প্রসঙ্গের বারো পৃষ্ঠা থেকে, চতুর্থ দিনের নিষ্পত্তির পথে টেস্ট, ছয় উইকেট হারিয়ে অসিরা এগিয়ে দুই রানে, মেলবোর্নে জয়ের নকশা তৈরি রাহানেদের। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, জয় দিয়ে অভিযান শুরু করল তারাপুর। গতির খেলা থেকে, ভারতীয় বোলারদের দাপটে ফের ব্যাটিং বিপর্যয় অস্ট্রেলিয়ার, মেলবোর্নে জয়ের গন্ধ শুকছে ভারত। নববার্তার মাঠে ময়দানে থেকে, মেসিকে পেছনে ফেলে শতাব্দী সেরা ফুটবলার CR7। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।